বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে বিএনপি স্বাধীনতা চেতনা মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন দায় সারা ও লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। মুখে স্বাধীনতার কথা বললেও স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষকতা তারা অব্যাহত রেখেছে। গতকাল সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা পণ্ড করতে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া যে তাণ্ডব লীলা সাম্প্রদায়িক শক্তি প্রদর্শন করেছে, বিএনপি নিঃসন্দেহে এদের পৃষ্ঠপোষক। সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালার সফলতা তাদের গাত্রদাহের কারণ। সে কারণে তারা বায়তুল মোকারমে মসজিদের ভেতরও তাণ্ডব চালাতে এতটুকু সংকোচ বোধ করেনি। তাদের এই ধৃষ্টতার জবাব বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ অবশ্যই দেবে। বিএনপি নেতারা বলেছেন প্রতিবেশী সহ সব দেশের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়। বিএনপি নেতাদের কথা শুনে আর বাস্তবে তাদের দোসরদের তাণ্ডব লীলা হাস্যকর। বিএনপি নেতাদের কথা শুনে জনগণের হাসি পায়। ভারতের রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখার্জির ঢাকা সফরকালেও তারা হরতাল আহ্বান করে এবং বিএনপি নেত্রীর সাক্ষাতের কর্মসূচি থাকলেও সাক্ষাৎ না করে অসৌজন্যতা ভারতের জনগণ নিশ্চয়ই ভুলে যায়নি। গত দুদিনব্যাপী তারা তাদের সাম্প্রদায়িক দোষদের নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তা দেশের জনগণ দেখেছে। অথচ বিএনপি মোদী সরকার বিজয়ের পর আনন্দে ফুল আর মিষ্টি নিয়ে ছুটির দিনও দূতাবাসের দরজা পৌঁছানোর প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর ভারতপ্রীতি বিএনপি রাজনীতির দ্বিচারিতাকেই স্পষ্ট করে। ক্ষমতার জন্য সময়ে ভারত বিরোধিতা আর সময়ে ভারতপ্রীতি ভারতের বিএনপি রাজনীতির দ্বিচারিতাকেই স্পষ্ট করে। এ অপরাজনীতি বিএনপিকে ক্রমশ জনবিচ্ছিন্ন করে তুলেছে। ক্ষমতার মোহ বিএনপিকে অন্ধ করে রেখেছে। একটি প্রতিবেশী রাষ্ট্রের সরকার প্রধানের সফরের বিরোধিতার আড়ালে তারা মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীর বিরোধিতাই করেছে। তারা অবস্থান নিয়েছে 50 বছর আগের পরাজিত শক্তির পক্ষে। তারা সরকারের বিরোধিতার আড়ালে রাষ্ট্রের মর্যাদা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত। বিএনপি নেতারা বলছেন তারা কোনো বিদেশি শক্তিকে প্রভু হিসাবে দেখতে চায় না। তাহলে জনগণ জানতে চায় কথা কথা বিদেশিদের কাছে কারা নালিশ নিয়ে যায়। পান থেকে চুন কষলে বিভিন্ন দূতাবাসের দরজায় কড়া নাড়ে কারা। নৈশভোজের নামে দেশের বিরুদ্ধে কারা ষড়যন্ত্রে জাল বুনে তা জনগণ জানে। ক্ষমতায় ফিরে পেতে যে দল বিদেশি শক্তির নৈতিক সমর্থন কামনা করে প্রকাশ্যে বিবৃতি দেয় সে দলের মেরুদণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাই আবারও বলবো, ক্ষমতার মালিক মহান স্রষ্টা এবং জনগণ। ক্ষমতা পেতে হলে জনগণের জন্য রাজনীতি করুন। ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র নির্বাচনের মধ্য দিয়ে হতে পারে। যদি আপনারা ক্ষমতার পরিবর্তন চান, পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই। ষড়যন্ত্রের রাজনীতি ক্ষণিকের, কিন্তু জনগণের ভালোবাসা আস্থা অর্জনের রাজনীতি চিরকালের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাজনীতি করে গেছেন আর তারই ধারাবাহিকতা মানুষের আস্থা ঠিকানায় পরিণত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। গতকাল রাজশাহীর কাটাখালীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 13 জন সহ মোট 17 জনের নিহতের ঘটনায় আমি
দুঃখ ও শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই ঘটনা 7 দিনের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিবেদন প্রদানের জন্য ইতিমধ্যেই বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।